তো যে জিনিসটা আসলে বলার জন্য আজকে, যে আসলে উনি এক সময় একটা স্টাইল করে, স্টাইলিশ মানুষ সব সময় আসলে স্টাইলের উপরে আসলে থাকে। ওই দিন আমরা আসলে দেখিয়েছিলাম উনি কীভাবে স্পাইক করে, 53 ইয়ার্স ওনার রানিং, তো এই বয়সেও উনি মনে করেন যে স্পাইক করেছে। তো আসলে স্পাইক ছাড়া উনি মনে করেন যে কখনও রাইট পার্ট, কখনো লেফট পার্ট অথবা অল ব্যাক এভাবে করে থাকে। তো আজকে কীভাবে রাইট পার্টটা করতে যাচ্ছে বা করতে যাচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কীভাবে আসলে রাইট পার্টটা করতেছে। সেট আপটা নেব কীভাবে নেব, জাস্ট মনে করেন যেটা আঠা সিস্টেম উনি তো মনে করেন যে ফিক্সড করে, নন মানে ট্যাপ সিস্টেম ফিক্সড করে, এই হচ্ছে মূলত অনেকটা লাগে। এখন আমরা চুলটা ভিজা চুলটা ছিল হালকা একটু ড্রাই করে নেব। আর যদি মনে করেন আপনার ব্যস্ততা নাই, তেমন একটা ব্যস্ততা নাই, তো সেক্ষেত্রে আপনি নর্মালি আপনি শুকাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর উনি যেটা করতেছে উনি হচ্ছে রাইট পার্ট করতেছে। কীভাবে রাইট পার্টটা করে সাধারণত আমরা ওটা দেখাচ্ছি, রাইট পার্টটা কীভাবে করে, মানে এটার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা আছেন, মনে করেন যে আপনারা অনেক সময় বলতেছেন যে আমি আজকে এই স্টাইলটা করলাম, আমি আমার মতো করে কোনো স্টাইল করে নিতে পারবো কিনা, তো সেটাই আমরা দেখাচ্ছি। একই জিনিস আপনি বিভিন্ন স্টাইলে ইউজ করতে পারবেন, রিপ্লেসমেন্টটা অনেকটা পদ্ধতি, সেটা তো আপনি যখন যেভাবে মন চায় ওভাবে স্টাইল করে নিতে পারবেন। দেখুন সেটা হচ্ছে ফ্রি স্টাইল, যে রাইট পার্ট কীভাবে রাইট পার্ট পিছন দিক থেকে শুরু করে প্রত্যেকটা সাইড তার কাছাকাছি থেকে দেখাচ্ছি যে কীভাবে আসলে আমরা অ্যাপ্লাই করি। এখন মনে করেন যে এই হচ্ছে না স্টাইলটা, আপনি আপনার মতো করে স্টাইল করে নিতে পারেন, বাঁচাতে পারেন। আপনি বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে আসলে কাজ করে থাকেন, মনে করেন যে কখনো স্পাইক করেন, কখনো রাইট পার্ট করেন যেটা আমি প্রথম থেকে বলে আসছিলাম, কখনো দেখি লেফট পার্ট করেন, মানে আপনাকে যেটা দেখে আসছি রীতিমতো। তো আসলে এই যে স্টাইলগুলো করেন আপনার, মনে করেন যে এখন তো আমরা করে দিলাম অফিসে, মনে করেন যে আমি আমাদের মতো করে দিলাম, নেক্সট টাইম কি আপনি আপনার মতো করে রাইট পার্ট বা লেফট পার্ট বা আপনি আপনার স্টাইলগুলো আপনি করতে পারেন? নর্মালি সুন্দর, এটাতে কোনো সমস্যা হয় না, যে কীভাবে করলাম আমার যখন যেটা মন চায়, যে হঠাৎ রাইট কথা বিভিন্ন স্টাইলে করে, উনি স্পাইক করে বা উনি রাইট পার্ট করে লেফট পার্ট করে। আজকে ওনার রাইট পার্ট করা দেখেন, আপনার রাইট পার্টটা ওনার লুকিংটা জাস্ট গর্জিয়াস লুকিং, মেবি আমার আসলে আমারটা আমি ভালো বলবো না, আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। তো বেস্ট অফ লাক, ভালো থাকেন জুলফিকার ভাই, আমাদের জন্য দোয়া খায় রইলো।